নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। এবার সংবাদ বিস্তারিত। সারা পৃথিবী এখন আতঙ্কিত, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে এই আতঙ্ক। কিন্তু প্রধানমন্ত্রী দেশবাসীকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। বহু মানুষ এই সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তারা তাদের সাধ্যমতো অর্থ প্রদান করছে। শুক্রবার স্কাইলার ক্লাবের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 25,000 টাকা প্রদান করা হয়। এদিন মন্ত্রী রতনলাল নাথের বাসভবনে গিয়ে ক্লাবের সদস্য আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা এই চেক তুলে দেন। সেটার জন্য আহ্বান রাখা হয়েছে, আমি সবাইকে আহ্বান জানাবো, মুক্ত হস্তে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করুন এবং নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন। এটাই আমার অ্যাপিল। এক এক মিনিটের জন্য জরুরি প্রয়োজন ছাড়া মোটেই বের হওয়া উচিত নয়। আমরাও জরুরি প্রয়োজন ছাড়া বেরোচ্ছি না। জরুরি যদি কোনো কাজ থাকে সেক্রেটারিতে তাহলে যাচ্ছি, নতুবা আমরা কোথাও যাচ্ছি না। গতকাল আমি চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলাম, উদ্দেশ্য যারা যদি এরকম পজিটিভ কিছু আসে তাহলে যাতে তাদের চিকিৎসা পরিষেবা চিকিৎসা ব্যবস্থাটা ঠিক মতো আছে কিনা তাদের এটা দেখার জন্য গিয়েছি। সভ্যতা অলমোস্ট আমেরিকা থেকে আগরতলা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, টোটালটাই ঘরবন্দি। এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আদার স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আপ্রাণ চেষ্টা করছেন এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে। তখন আমরা এই কৃষ্ণনগর এলাকারই একটি অনেক দিনের পুরনো ক্লাব স্কাইলার ক্লাবের তরফ থেকে আমাদেরও মনে হয়েছে যে বিভিন্ন অংশের মানুষরা যেভাবে এগিয়ে এসছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করার জন্যে, এবং আমরা ক্লাবের যারা মেম্বাররা আছি, সদস্যরা আছি, জুনিয়র সিনিয়ররা, নবাগতরা, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথের মাধ্যমে 25,000 টাকা কন্ট্রিবিউট করব। গোটা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত, তার থেকে দূরে নেই ভারতবর্ষ ও ত্রিপুরা। এর একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। এই অবস্থায় লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই লকডাউন থেকে বাইরে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় থাকলে এই মরণবিধি থেকে নিস্তার মেলার সম্ভব হবে। করোনা কে হারিয়ে জয় হবে ভারতবাসীর। প্রত্যেককে বাঁচানোর জন্য একটি লক্ষণ রেখা টানা হচ্ছে, সেই জন্যই 1 মিটার দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট গণ্ডি তৈরি করা দেওয়া হয়েছে। এই নিয়ম সকলেরই মানতে হবে। ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানের সামনে সেই গণ্ডি এঁকে দিতে মাঠে নেমেছেন কোচ সাংসদ প্রতিমা ভৌমিক। নিজ হাতে 1 মিটার দূরত্ব বজায় রেখে এই গণ্ডি টানার ক্ষেত্রে হাত লাগান তিনি। করোনা ভাইরাসের আক্রমণে আক্রান্ত আমরা ভারতবর্ষের এবং ত্রিপুরার জনসাধারণ সেটা থেকে দূরে নই। তো আমরা যাতে এটার মেইন একমাত্র ওষুধ হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। তো আমরা মেডিসিনের দোকানে সবাই আসবে, তো গ্রোসারির দোকানে সবাই আসবে, সবজির দোকানে আসবে, তারা যাতে 1 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে নিজেদের অভ্যাসটা করে এবং এইভাবে বাড়িতেও থাকবে। আর এভাবে সামাজিক দূরত্ব বজায় রাখলে আমরা এই মরণ ব্যাধি থেকে আমরা নিস্তার পাবো এবং করোনাকে হারাবো এবং আমরা ভারতীয়রা। রাজ্য জুড়ে লকডাউনের প্রভাব পড়ল মসজিদগুলোর জুম্মার নামাজে। এদিন বিভিন্ন মসজিদগুলোতে তেমন ভিড় হয়নি। ইসলাম ধর্মাবলম্বীরা বাড়ি ঘরে এই নামাজ পড়ছেন। পশ্চিম নোয়াবাদী জামে মসজিদের ইমাম বিল্লাল মিয়া সংবাদ প্রতিনিধিদের জানান, ইসলাম ধর্মাবলম্বীরা প্রতি আহ্বান রেখেছেন তিনি এই সময় মসজিদে এসে ভিড় না করে নিজ বাড়িতে নামাজ পড়ার জন্য। সরকারি নির্দেশ মানতে সকলকে আহ্বান জানান তিনি। পশ্চিম নোয়াবাদী মসজিদ কমিটির পক্ষ এবং আমাদের সমাজের পক্ষ থেকে এই এলাকার এবং সমস্ত ত্রিপুরাবাসীদেরকে অনুরোধ করছি যে যেহেতু আপনারা জানেন যে শাটডাউন করা হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে, এবং শুধু ভারতে না, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রধানরা তারাও
লকডাউন করেছে, যেহেতু যেই দেশে আমরা থাকি সেই দেশের আইন মানা আমাদের জন্য ওয়াজিব, ইসলামিক ল অনুযায়ী আমাদের জন্য ওয়াজিব, সেই আইন মেনে আমরা সকলেই চলব। আর যারা জানেন আজকে জুম্মার দিন, তো জুম্মার দিনকে আমরা সামনে রেখে আমরা যারা আজান হবে ঠিক তারা সকলেই আমরা চেষ্টা করব বাড়িতে নামাজটা পড়ার জন্য, মসজিদে না আসে গ্যাদারিং না করে আমরা তিন চারজন মানুষ একসাথে না হইয়া আমরা যার যার বাড়িতে আমরা নামাজটা পড়ব। আর ওই জায়গার মধ্যে থেকে আমরা দোয়া করব সমস্ত ভারতের জন্য, আমাদের ত্রিপুরার জন্য এবং সমস্ত বিশ্ববাসীর জন্য, যাতে করে আল্লাহ পাক এই করোনা ভাইরাস থেকে, এই মহামারী থেকে আমাদের সকলকে, সমস্ত মানব গোষ্ঠীকে এর থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়। সময় কোন ছোট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমার প্রিয় ত্রিপুরাবাসী, আপনি আর আমি সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসের যে প্রকোপ সেই সংক্রমণ থেকে বাঁচাতে পারি, তার জন্য সর্দি কাশি হলে মুক্ত জায়গা না ফেলা ওর কাশি দেওয়ার সময় রুমাল বা কোনো কিছু ব্যবহার করা, তার সঙ্গে সঙ্গে হাত ওয়াশ করা, তাতে কমসে কম 20 সেকেন্ড যাতে জল সাবুন বা লিকুইড যাই আছে তা দিয়ে পরিষ্কারভাবে হাত ধুয়ে নেওয়া, আর ভিড় জমায়েতের মধ্যে না যাওয়া। আর এমনিতেও ত্রিপুরাতে 144 জারি রয়েছে, তাতে 4-5 জন একত্রিত না হওয়ার পাবন্দি রয়েছে। তো বাজার হোক, রেলওয়ে স্টেশন হোক, এয়ারপোর্ট হোক, যাতে একে অপরের সঙ্গে কমসে কম 3 ফিটের ডিফারেন্স থাকে, এই সবগুলো যখন আমরা পালন করব তো নিশ্চিত আমাদের কাছে এই ভয়াবহ ভাইরাস আসতে পারবে না। যদি কেউ জ্বর সর্দি হয়েছে, টেম্পারেচার হয়েছে, সঙ্গে সঙ্গে হেলথের CSC হোক, PSC হোক, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, যে কোনো স্থানীয় ডাক্তার হোক, নার্সেস হোক, তাদের সঙ্গে সম্পর্ক করা এবং হসপিটালে গিয়ে চেক আপ করা, এইগুলো আমরা যদি করি দুনিয়াব্যাপী করোনার মহামারী যে ভাইরাস চলছে তা থেকে আমরা ত্রিপুরাকে মুক্ত রাখতে পারব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় ত্রিপুরাবাসী, কিছু কিছু ডাক্তার নার্সেস আমার সঙ্গে সম্পর্ক করেছে যে আমরা তো BM হসপিটালে, GB হসপিটালে, বিভিন্ন হসপিটালে কাজ করছি রাত দিন, কিন্তু আমরা যেই বাড়িতে ভাড়া থাকছি সেই বাড়ি থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে। আমি সবাইকে নিবেদন করব, কোনো ডাক্তার নার্স বা হসপিটালের স্টাফ বা মেডিকেল স্টাফকে যদি আপনার বাড়িতে রেন্টে রয়েছে তো তাকে বাড়ি থেকে তাড়া না করা। যদি সবাই সিদ্ধান্ত করি যে আমার বাড়িতে আমি ডাক্তার ভাড়াটিয়া রাখবো না, নার্সেসকে রাখবো না, হেলথ স্টাফ যারা রাত দিন সেবা করছে রাখবো না, তাহলে এই হসপিটালগুলোর মধ্যে চিকিৎসা কে করবে? কে ত্রিপুরাকে করোনা ভাইরাস থেকে যে 1000 কাছাকাছি পেশেন্টকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে হসপিটালে, যাদের ব্লাড টেস্ট করা হচ্ছে, এই যে ফ্লাইটে মণিপুরের পজিটিভ কেসটার সঙ্গে এসছে তার আশপাশে 11 জনকে চিহ্নিত করে টেস্টিং করা, তারপর আজকে ফাইনাল টেস্টিং এসছে যে সবগুলো নেগেটিভ, যদি আপনি বাড়ি থেকে বের করে দেন তাহলে টেস্ট কে করবে? ওরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচানোর কাজ করছেন, তো এই সময়ে ওনাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া এটা কোনো রাস্তা নয়, ওরা অলরেডি সেফ, তাদেরকে সেই ব্যবস্থা করেই সরকার কাজে লাগাচ্ছেন। আমি আপনাদেরকে বলি, এই ধরনের যদি কমপ্লেন কোনো জায়গা থেকে আসে আর কোনো ডাক্তার নার্সেস স্টাফ যদি দেয় তাহলে সরকার তার উপরে আইন অনুসারে ব্যবস্থা নেবে, কারণ এপিডেমিক ডিজিজ অ্যাক্ট লাগু আছে। দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে, জনতার স্বার্থে সরকার যে কোনো স্টেপ তার জন্য নেবে। আপনাদেরও সুরক্ষার ব্যবস্থা সরকারের কাছে রয়েছে, আপনাদের কি অসুবিধা হয় সেটাও আপনারা, আমাদের হেল্পলাইনগুলো রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে রয়েছে, সেই হেল্পলাইনগুলোতে আগে কথা বলুন। জনতার স্বার্থে, রাজ্যের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, আর সঙ্গে সঙ্গে আপনিও সাবধানে থাকুন, অন্যকেও সাবধানে রাখুন, এবং রাজ্য এবং কেন্দ্র সরকার যে দিশানির্দেশগুলো লাগু করেছে সেগুলো স্ট্রিক্টলি পালন করুন, অন্যকেও পালন করাতে সাহায্য করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 1.09 লক্ষ অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ডধারী পরিবার এবং 4.70 লক্ষ প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারী ভোক্তাদের মধ্যে আগামী এপ্রিল মাসের বরাদ্দকৃত চালের 50% অর্থাৎ অর্ধেক পরিমাণ চাল সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। বাকি 50% চাল ভোক্তারা অন্যান্য মাসের মতো 2 টাকা কেজি দরে সংগ্রহ করবেন। রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এবং রাজ্যের গরিব অংশের মানুষের কাছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত এই সুবিধা অতি দ্রুত পৌঁছে দেবার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 27 মার্চ 2020 তারিখের মধ্যে রাজ্যের 1,812টি রেশন দোকানে প্রয়োজনীয় চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে 28 মার্চ 2020 সকালবেলা থেকে নিজ নিজ রেশন দোকান থেকে ভোক্তারা বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারবেন। বিনামূল্যে চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে খাদ্য দপ্তরের নিঃশুল্ক টোল ফ্রি নম্বর 1967 অথবা 1800 345 3665 এই নম্বরে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অথবা প্রতিটি মহকুমা শাসকের অফিসে কর্মরত খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, কোনো সমাগম এড়িয়ে চলো লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন এটাই সুর, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না। সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আনতে কৈলাসহর পুর পরিষদ। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলাস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলাস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই বলছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। করোনার সংকটে সময় বহু সংস্থা ও এনজিও তারা তাদের সাধ্যমতো এগিয়ে আসছে, সরকার ও পৌর নিগমের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এই আহ্বানে সাড়া দিয়ে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব লায়ন্স ক্লাব অফ আগরতলা সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে আহ্বান জানান, দরিদ্র মানুষ যাদের খাবার সরবরাহ করা হচ্ছে তাদের খাবার সরবরাহ করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট ও নন ওভেন ব্যাগ দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগম কমিশনারের ডাকে সাড়া দিয়ে শুক্রবার লায়ন্স ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে 5,000 অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট ও 5,000 নন ওভেন ব্যাগ তুলে দেওয়া হয়। ছোটে মাইক্রোক্লোরাইড নেই, ছোটে মাইক্রোক্লোরাইড ইজ নট অ্যাভেলেবল, ইট ইজ মেন্ট ফর অনলি ইয়েস ইট ইজ মেন্ট ফর অর্ডারিং ফ্রম এভরিওয়্যার।
পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমি কালকে ফেসবুকে পোস্ট করেছিলাম, আমি লাঞ্চ টাইমের সেক্রেটারি হিসেবে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা মানুষের জন্য কিছু করতে চাই, যদি সরকার চায় আমাদের ক্লাবের প্রতিটি মেম্বার ভলান্টিয়ার হিসেবে কাজ করতে তৈরি। তখন আমাদের মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কুমার যাদবজি উনি ওনার সঙ্গে আমাদের কথা হয়, উনি ওনার লোক মারফতে যোগাযোগ করেন এবং আমাদের রিকোয়েস্ট করেন যাদের খাওয়া দিচ্ছে যারা দরিদ্র মানুষ ওদের খাওয়ার সাপ্লাই করার জন্য যে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট এবং নন ওভেন ব্যাগ ওইগুলো দেওয়ার জন্য। তো ওনার ডাকে আমরা সাড়া দিয়ে আজকে আমরা 5,000 ফয়েল প্যাক এবং নন ওভেন ব্যাগ আমরা 5,000 আজকে আগরতলা মিউনিসিপ্যালিটিকে দিলাম এবং আমরা ওনাদের সঙ্গে কথা হয়েছে যদি দরকার পড়ে আমরা রাতে বেরোতে বা যখন দরকার লাগবে আমরা বেরিয়ে খাওয়ার বিলি করতেও আমরা করছি। আর কি কি আমরা সাহায্য করতে পারি ওনার সঙ্গে আমরা এইমাত্র আলোচনা করছি। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অবৈধ মদের টেকে সদর মহকুমা শাসকের আনা উদ্ধার হলো বিপুল পরিমাণে দেশি ও বিলেতি মদ। আটক করা হয়েছে বেশ কয়েকজন মাতালকে। ঘটনার বিবরণে জানা যায় এদিন মহারাজগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাচাই করতে যায় সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি টিম। তখন তাদের কয়েকটি দোকানে সন্দেহ হয়, তারা এই দোকানগুলিতে অভিযান চালায়। আমরা সকালবেলা বেরোলাম মহারাজগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ কেমন আছে এবং মার্কেট রেটটা দেখতে। আমার সাথে আমি মহারাজগঞ্জ যে প্রচুর পরিমাণে মদের ঢেক সেগুলিকে এখন আপনাদের সামনে কাটলাম। এখানে দেখা যায় কয়েক গাড়ি মদ পাওয়া গেছে, বাংলা মদ এবং বাকিটা জানি না ফরেন লিকারের বোতল, কিন্তু কতটা এটা ফরেন লিকার কি এগুলি আবগারি দপ্তরে বুঝতে পারবেন। তো আমরা এগুলি এখন সিজ করে নেব এবং প্রচুর পরিমাণে ভেতরে সামনের দিকে তালা, ভেতরে অনেক মানে লোক ছিল যারা এই মদ সেবন করছেন, তো এই নাগরগুলিকে আমরা এখন পুলিশের হাতে দিয়ে দিয়েছি। পুলিশ তাদের যে ব্যবস্থা নেওয়ার এটা নেবেন, তো আমরা আরো করব। দেখছি যে এখানে যে অরাজকতা চলছে এটা তো চলতে দেওয়া যায় না। এখানে আমরা যাব, আস্তে আস্তে যাব, আমরা যাব। এই কেন্দ্রীয় সমিতির আমাদের সমস্ত কর্মকর্তারা এখানে সোশ্যাল ওয়ার্কাররা আমাদের পাশে আছেন। এইভাবে যদি আমরা অভিযান চালাতে পারি তাহলে আশা করি এটা অচিরেই বন্ধ হবে। আমরা সবার জনসমর্থন আমাদের প্রচুর, আপনারা আমাদের পাশে আছেন। আমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এক শ্রেণীর লোক উত্তালে মেতে উঠে। করোনা ভাইরাস রুখতে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন ও কারফিউ, আমবাসা তার ব্যতিক্রম নয়। লকডাউনের জেরে অনেকেরই খাদ্য সমস্যা দেখা দিয়েছে। 47 আমবাসা মণ্ডলের 9 নং বুথের উদ্যোগে ও এলাকা সমাজসেবী রাজু দেবনাথের সহযোগিতায় কুলাই জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। করোনা ভাইরাস বিশ্বে একটা মহামারী রূপ নিয়েছে, ভারতবর্ষ তার মধ্যে ব্যতিক্রম না। আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 14 তারিখ পর্যন্ত পুরো ভারতবর্ষ লকডাউন। এই এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওই সহযোগিতাগুলি আমাদের কাছে আসতে হয়তোবা 2-3 দিন দেরি হতে পারে।
তার জন্য 47 আম্বাসা মণ্ডল 9 নং ভূতের উদ্যোগে এবং হৃদয়বান ব্যক্তি সম্মানীয় রাজু দেবনাথের সহযোগিতায় আমরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের কাছে খাদ্য সামগ্রী আমরা বিতরণ করতেছি। সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন ও কারফিউ। শুক্রবার ছিল লকডাউনের চতুর্থ দিন। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি চলছে। যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছে তাদের ঘরমুখী করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এই ব্যাপারে আমরা যাদের থেকে এরকম কমপ্লেন পাচ্ছি আমরা ইমিডিয়েট আমাদের থানার থেকে কনসার্ন পিএস থেকে স্টাফ যাচ্ছে এবং ডাক্তার নার্স ওরা অনেকদিন যাবৎ ধরেই নিজেদের লাইফ রিস্ক নিয়ে ওরা পেশেন্টদের সেবা করছে। তো এই অবস্থায় যদি রেন্ট হাউস থেকে যদি ওদেরকে বের করা হয় বা কোনো মালিক যদি কোনো প্রেশার দেয় আমরা এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেব এবং দেখছি যে অ্যাসেনশিয়াল কমোডিটিস এবং যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার ওরাই বেরোচ্ছে এবং আনওয়ান্টেড কোনো লোকজন বেরোলে আমরা তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছি। সিচুয়েশান খুবই পিসফুল আছে এবং সবাই পুরো ত্রিপুরাবাসী এই যে লকডাউনটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। আমরা দেখছি কিছু কিছু ব্যক্তি আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি তাদের যাদের কোনো রিজন নেই যে বেরিয়েছে টাউন ঘোরার কোনো কারণ নেই ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রিভেন্টিভ সেকশন। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আনি খাপাংনি তাকক বুখক সংন খুলুমখা চিং যতন অজাতং মানি বিশিং থে করোনা ভাইরাস নো মুথাগৈ মানু হাইসফ্রু এবা কুচুকফ্রু বুখু মুথুকদি কু মকল খুপ ন ইয়ক ময়লা বাই তা রন্ধি তেই সাবান বাই অন্তত 20 সেকেন্ড রময় ইয়াকসদি লুকু কুথুম রব তা মাঞ্জাগৈ দি কুচুকমা লুনমা এবা আমা নানা নি বেজার ওংখা হিংকে বই বাই হাজালো তংদি তাই ডক্টর বাই ক হজাক তংদি বৈনব হজাক খোলাই দি যতন আম্বাই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। यह आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। यह आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पर खड़े हो पाए,
सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। प्रकाशित हलो पारुल প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। यह आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी।